মর্নিং, গুড মর্নিং ফ্রম তুঙ্গনাথ। আমরা এখন আছি তুঙ্গনাথে, কালকে রাতে এখানে ছিলাম। বাইরে বীভৎস ঠান্ডা, বীভৎস ঠান্ডা। 4:05 আমরা এখন বেরিয়েছি চন্দ্রশিলার উদ্দেশ্যে। চন্দ্রশিলা ট্রেক করব এখান থেকে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, কিন্তু বীভৎস ঠান্ডা, সবাই আসছে। আমি রাস্তায় বেরিয়ে গেছি, বাকিরা রেডি হচ্ছে। যদি কেউ এখানে আসো অবশ্যই পর্যাপ্ত ঠান্ডার জিনিস নিয়ে আসবে, বীভৎস ঠান্ডা, বীভৎস, মানে রাতে টেম্পারেচার মাইনাসে নেমে যায়। যারা এখনও দেখোনি আগের ব্লগগুলো, তারা অবশ্যই দেখে নাও। দুখানা এপিসোড হয়ে গেছে আমাদের, ফার্স্ট এপিসোড ক্যানিং টু হরিদ্বার, এবং সেকেন্ড এপিসোড হরিদ্বার থেকে চোপতা হয়ে ট্রেক করে তুঙ্গনাথ। নাইট ট্রেক আছে, ভোর হচ্ছে, আলো ফুটছে। ওই যে পাহাড়টা, ওটা পুরো বরফ, কি সুন্দর লাগছে, পুরো সাদা। আমরা হাফ রাস্তা কভার করে নিয়েছি, খুবই খুবই দুর্গম রাস্তা। তোমাদের রাস্তাটা নামার সময় দেখাবো। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা উঠছি ট্রেক করে। ওই উপরে দেখতে পাচ্ছি, জুম করবো আমি, মন্দির, ওখানে আমরা পৌঁছাবো। আমাদের একজন পৌঁছে গেছে, আমি এই ভিডিও করার জন্য একটু পিছিয়ে গেছি, ঠিক উঠে যাব। কথিত আছে যে চন্দ্রশিলাতে প্রথম চাঁদের আলো পড়ে, তাই এর নাম চন্দ্রশিলা। ও কি ভিউ, মানে অসাম। এখানে সানরাইজ হচ্ছে এখন, ও কি লাগছে। হা হা, এই চন্দ্রশিলা ট্রেকটা অবশ্যই করো, লাইফে একবার হলেও বেশ মজা পেয়ে যাবে। অবশ্যই সঙ্গে ড্রাই ফুড, ওষুধ আর জল পর্যাপ্ত পরিমাণে রাখবে। যতই লোকে বলুক যে সব কিছু পাওয়া যায় ওখানে গিয়ে, কিন্তু আমি বলছি, আমি তোমাকে সাজেস্ট করবো, তোমরা কারোর ভরসায় থেকো না। আমরা কালকে অনেক খুঁজে খুঁজে হোটেল পেয়েছি, মানে কোনোভাবে রাতটা কাটিয়েছি। এক দাদাকে বলেছি একটু গরম জল করে দাও, সেই গরম জল আমরা ফুটিয়ে কাঠের আগুনে ম্যাগি নিয়ে এসেছিলাম, ভাগ্য ভালো, সেই ম্যাগি ফুটিয়ে আমরা রাতে খেয়েছি। 30 প্যাকেট ম্যাগি, 15 জন খেয়েছি। রাস্তা শেষ, এখন আমি উঠছি ট্রেক করে, পুরোপুরি পাহাড়, মানে যদি একবার ফলস খাও খুব টাফ হয়ে যাবে, পুরো খাড়াই পাহাড়, কোনো তাড়াহুড়ো নেই। আস্তে আস্তে উঠবো, ফটো তুলবো, ভিডিও করবো, এনজয় করবো, আস্তে আস্তে নামবো। ওই যে প্রণব ওখানে উঠে গেছে, কেমন কেমন, ও বিউটি বিউটি। সূর্যের আলো পড়ছে প্রথম, পুরো গোল্ডেন, বরফের উপর প্রথম সানলাইট। ওফ কি ভিউ, আমরা এটা দেখবো বলে 4:05 বেরিয়েছি। অসাম অসাম। এই যে মন্দির, উঠবো, এই হচ্ছে রাস্তা অবস্থা। চন্দ্রশিলা সেটা সাবমিট হয়ে গেছে, thank you.
সামনে সানরাইজ উশানাই চন্দ্রশিলা মন্দির জাস্ট ওয়াও ওয়াও মানে কোনো কিছু বলার নেই লাভলি লাভলি চন্দ্রশিলা টেম্পল থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুব সাবধানে আনতে হচ্ছে একবার পাশ স্লিপ করলে একদম খাদে রাস্তা নেই পুরো পাহাড় হয়ে যাচ্ছি সবাই নামছে এটা প্রায় 55-60 ডিগ্রি চড়াই মানে ওঠাটা একটু কষ্টকর ছিল কিন্তু নামাটা আরো কষ্টকর বরফ জমেছে সব দেখতে পাচ্ছ টেম্পারেচার এখন মাইনাস এখানে পুরো সাদা হয়ে বরফ হয়ে গেছে ও বরফ দেখো ঘাসের মাথায় বরফ দেখো আমার হাত পুরো নীল হয়ে গেছে মানে বরফ ধরে আছি কিছু ফিলিং হচ্ছে না আমার ঠান্ডা লাগছে না মানে হাত নীল হয়ে পুরো জমে গেছে আমরা এখন চন্দ্রশিলা থেকে নামছি এখন যাব তুঙ্গনাথ আমি ইউটিউব করছি শুধুমাত্র একটা স্মৃতির জন্য মানে এগুলো সারা জীবন থেকে যাবে সত্যি আমি এইরকম এই ভিডিও ব্লগ দেখে আমরা লিখে মিনিমাম 2.5 বছর ছিল এটা 2.5 বছরের পর কোভিড এসে আমাদের ওটা হোল্ড করে দেয় কিন্তু আমরা আশা ছাড়িনি আমরা অনেক দিনের প্ল্যান আমরা ট্রেক করতে গিয়ে যাব আস্তে আস্তে এগিয়েছি আস্তে আস্তে নিয়ে গিয়ে সবাই সাবমিট করে আসতে পেরেছি এটাই উত্তরাখণ্ড নিয়ে এত লোক এত কিছু বলেছে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে ল্যান্ডস্লাইড হচ্ছে মানে বাড়ির লোকজন চিন্তা করছে কিন্তু এত ভালো ওয়েদার মানে সত্যি কথা বলছি মানে দিন পর্যন্ত বারণ করেছে সত্যি বলছে যে মানে বেরোনোর দিন পর্যন্ত বারণ করছে বাড়ি থেকে ইভেন আমরা যেদিন ক্যানিং থেকে বেরিয়েছি সেদিনও খোঁজ নিয়েছি বলছে এখানে বৃষ্টি হচ্ছে তো আমরা বাড়িতে জানাইনি সেটা আমরা এমনি বেরিয়ে পড়েছি যা হবে দেখা যাবে সেটা হলে আমরা হরিদ্বার থেকে ঘুরে যাবো কিন্তু আমরা আসবো তো আলটিমেটলি আসলাম এত ডিফিকাল্ট রাস্তা রাস্তা দেখা যাচ্ছে না মনে হচ্ছে এখানে খাদ সবাই পায়ের দিকে দেখাও আমি খুব সাবধানে নামছি ভিডিও করতে করতে একদম সরু রাস্তা চল এগো ভাই আস্তে আস্তে এগো আস্তে আস্তে এগো একদম সরু রাস্তা মানে এদিকেই খাদ আমরা এই রাস্তা দিয়ে এসেছি আমি রাস্তা চিনতে পারছিলাম না এত সরু জায়গা মানে তোমরা এই জায়গায় খুব সাবধানে এসো আর আমি বলছি যে বর্ষা হলে বৃষ্টি হলে একদমই রিস্ক নেবে না দেখো এতক্ষণ বলছিলাম বরফ এখানে জল পড়েছে এখান থেকে পুরো আইস হয়ে গেছে ভাঙ পুরো আইস এই ব্ল্যাক আইস কিন্তু খুব সাংঘাতিক প্রচন্ড স্লিপ করে এই দেখো পা আমার স্লিপ করে গেছে দেখো পা দাঁড়াচ্ছে না এটা লজেন্স ওটা দিয়ে ওটা ছুরি এখানে একটা ইয়ে হাঁড়ি কাটার ইয়ে দেওয়ার মতো পলি দেওয়ার মতো কেস দেখ মাঝখানটা আছে আন্দ্রা 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 আম্বিকা চম শ্রীশৈলম আচ্ছা আচ্ছা
अब कब निकले? विजयवाड़ा सामने। कब निकले? मैं निकला 4-6 महीने हो गया। 6 महीने हो गया। 2 महीने केदारनाथ में, 1 महीने मधुमेश्वर और मानना भुग्याल। अच्छा। और गुप्त काशी, अभी तुंगनाथ कर रहा है, बाद में रुद्रनाथ तो बंद हो गया। तुंगनाथ तो हो गया, ये तो ऊपर में चंद्रशिला। हाँ, कल्पेश्वर, कल्पेश्वर के बाद ठीक है फिर केदारनाथ का आना। ठीक है। शंकराचार्य की विग्रह उद्घाटन की मोदी के साथ आना। अच्छा अच्छा अच्छा, ठीक है। ऊपर में ना थोड़ा संभल के, ये जो ब्लैक आइस है ना, ये ब्लैक आइस बहुत है ऊपर पे, बहुत है। अच्छा अच्छा, तो थोड़ा संभल के जाइए। हाँ। बहुत स्लिप है, बहुत ब्लैक आइस में ध्यान से पांव रखिए। हाँ हाँ, ध्यान से भाई पांव रख। चलिए। अच्छा, हर हर महादेव। हाँ हाँ, सताश्मान भव, सताश्मान भव, सताश्मान भव। हमरा सत्य डिफिकल्ट ट्रेक कवर करलम। দেখো রাস্তা দেখো, আমি পা ফেলতে ভয় পাচ্ছি। এইটুকুনি সরু জায়গা, এইটুকুনি, এই হচ্ছে খাদ। আস্তে আস্তে, সাবধানে, ব্ল্যাক আইস দেখে। মানে ব্ল্যাক আইস এত স্লিপ হচ্ছে, এই জায়গা, এই সব ব্ল্যাক আইস। মানে একবার পা পড়লে, আর এই হচ্ছে খাদ। আমরা এখন উঠবো তুঙ্গনাথ টেম্পলে। কাল রাতে এসেছি অনেক রাতে, তখন টেম্পল বন্ধ ছিল আর তোমায় দেখাতে পারিনি, তাই এখন তুঙ্গনাথে উঠছি আমরা। সকাল 9টা বাজে, এখন চাঁদ দেখা যাচ্ছে আকাশে, মানে একদিকে সূর্য একদিকে চাঁদ। এই দেখো চাঁদ, এই জন্যই নাম চন্দ্রশিলা। মানে জাস্ট অসাম, অসাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর ওয়েদার পেয়েছি আমরা, মানে আমরা নিম্নচাপে পরে এসেছি, হয়তো ওই জন্যই এত সুন্দর ওয়েদার, পুরো ক্লিয়ার, কোনো কুয়াশা নেই। ভোরবেলা সব পিক পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। তুঙ্গনাথে এই হোমস্টেতে আছি, এটা হচ্ছে গণেশ হোটেল। দেখো বাংলায় লেখা, জয় বাবা তুঙ্গনাথ গণেশ হোটেল। ওই যে তুঙ্গনাথ টেম্পল, তার নিচেই আমরা আছি। আমাদের হোটেলের হোমস্টের ব্যাকগ্রাউন্ড দেখো, ও হা, কি দৃশ্য, কেয়া নাজারা, কেয়া নাজারা, অ্যামাজিং, অ্যামাজিং। ও এইটা আমাদের হোমস্টে, আমরা এখানটায় আছি। এই জানলা দিয়ে রাতে এত হাওয়া ঢুকছিল, মানে কি বলবো। আমি এখন আছি আমার হোমস্টের সামনেই। সকালবেলা তুঙ্গনাথ থেকে ট্রেক করে আমরা গেছিলাম চন্দ্রশিলা। চন্দ্রশিলা থেকে নেমে আমরা ঘুরলাম তুঙ্গনাথ মন্দির, কারণ কালকে রাতে তুঙ্গনাথ মন্দির দেখতে সময় পাইনি। তুঙ্গনাথ মন্দির দেখে আমরা একটু ব্রেকফাস্ট করলাম, এখন চা খাবো। চা খেয়েই ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়বো, ট্রেক করে নামবো তুঙ্গনাথ থেকে চোপতা। 5 কিলোমিটার, 5.5 কিলোমিটারের ট্রেক। তারপরে চোপতা থেকে গাড়ি করে কালকে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই সোনপ্রয়াগ যাবো। মানে সোনপ্রয়াগ আজকে থাকবো, কালকে সকালে সোনপ্রয়াগ থেকে অথবা গৌরীকুণ্ড থেকে আমরা ট্রেক স্টার্ট করবো কেদারনাথের উদ্দেশ্যে। তোমরা সঙ্গে থাকো, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। মানে সবাই কেদারনাথের ভিডিও দেখো, কেদারনাথ যাও, কিন্তু পারলে লাইফে একবার তুঙ্গনাথ ট্রেক করো, আর সঙ্গে চন্দ্রশিলা। জাস্ট অসাম, অসাম, অসাম।
এই রাস্তা দিয়ে নাইট ট্রেক করে পুরো উঠেছিলাম রাত্রেবেলা বলে তোমায় দেখাতে পারিনি, তা আজকে সকালবেলা দেখাচ্ছি। এখন এত লোক, কালকে রাতে যখন আমরা উঠেছি শুয়ে রাস্তায় শুধু আমরা 15 জন, আর কেউ নেই, কোনো লোক নেই। নাইট ট্রেক অ্যাকচুয়ালি খুব কম লোক করে। কালকে এইরকম জায়গা থেকে 4টি ছেলে সন্ধ্যেবেলা আমরা যখন উঠছি তখন ওরা নামছে, এরকম জায়গা থেকে ওরা শর্টকাট নিতে গেছিলো, 4 ঘন্টা জঙ্গলের মধ্যে ঘুরেছে, তারপর রাস্তা খুঁজে পেয়েছে। তাই বলছি আপনারা আসলে শর্টকাট নেওয়ার কথা ভাববেন না, রাস্তা আছে, কষ্ট হবে হয়তো, আস্তে আস্তে যান, ধীরে ধীরে ঠিক পৌঁছে যাবেন, কিন্তু শর্টকাট নিলে উল্টে আপনাদের লোকসান হতে পারে। আমাদের তুঙ্গনাথ ট্রেক শেষ হলো, এই যে রাস্তা কমপ্লিট করে ফেলেছি, ওই লাল দরজা ওখানেই শেষ। এবার আমরা গাড়িতে উঠবো, সোনপুরাক যাবো। কালকে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম চোপতাতে সে রাস্তা তোমাদের দেখিয়েছি, আজকে আর সেই একই ভিডিও করবো না, আবার দেখা হবে সোনপুরাক থেকে। তো এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।